नमस्कार, आमार नाम शुभम बैनर्जी। आमी बाँकुड़ा सम्मिलनी कलेजे द्वितीय वर्षे सेकेंड इयर इंग्लिश अनार्सेर छात्र। आमार प्रश्न एटाई, जेमन आमादेर आमी साधारणत इंग्लिश अनार्स निये पढ़ची, तो आमादेरो पैशन बोले एकटा जिनिस हय जेटा आमार म्यूजिके आछे। अनेकेर हयतो डान्स, अनेकेर हयतो पेंटिंग बा एरकम कोनो किछु थाके, बा अनेके हयतो इंजिनियारिंग फिंजिनियारिंग पढ़े। आमी जेमन साइंसेर स्टूडेंट छिलाम, आमादेर बाड़ी थेके प्रेशार देवा हय যে না তোমরা বাড়ির এক না একমাত্র সন্তান, তোমাদের বাড়ি থেকে যেতে দেওয়া হবে না, দূরে যেতে দেওয়া হবে না, তো তোমরা ইঞ্জিনিয়ারিং বা ডক্টরি পার্সিউ করতে পারবে না। তো সেই রকমই আমারও প্রবলেম হয়েছিল, আমিও দুবার জয়েন দিয়েছিলাম, ভালো র্যাঙ্কও হয়েছিল, অথচ যেতে পারিনি বাইরে। তো এসব নিয়ে ডিপ্রেশনের মধ্যে পড়ছি। ইংলিশ অনার্স নিয়ে দুটো বছর কেটে গেল, তাও ইংলিশ অনার্সের কোনো প্রোগ্রেশন নেই। তো এটাই নিয়ে আর কি, ফিউচারটাই কোনো মানে কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার পুরো। তো এটার জন্যই আমি কিছু উত্তর চেয়ে নেব। অনেক ধন্যবাদ আপনাকে শোভন ব্যানার্জি, আপনি ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন। এটি শুধু আপনারই নয়, আমার মনে হয় যে আজকে বেশিরভাগ যুবদের ক্ষেত্রে এরকম সমস্যাই দেখা যায়, যেখানে তার নিজস্ব চাহিদা কিছু অন্য থাকে এবং তার মাতা পিতার চাহিদা কিছু অন্য। নিজের চাহিদাটাকে অনেক সময় স্যাক্রিফাইস করে বা নিজের ইচ্ছাটাকে অনেক সময় স্যাক্রিফাইস করে মাতা পিতার কথা শুনে অনেক ডিসিশন নিয়ে ফেলতে হয়, কিন্তু সেটা আমাদের ভবিষ্যতের জন্য বা যারা এরকম ডিসিশন নিয়ে থাকেন তাদের ভবিষ্যতের জন্য কতটা ফলপ্রসূ বা আদৌ ফলপ্রসূ কি না, সেটা আপনার প্রশ্ন শুনে আমরা বুঝতে পারলাম যে আপনি ভবিষ্যৎটা অন্ধকার দেখছেন, কিন্তু এটা খুব শিগগিরই কিন্তু একটা সুরাহা করা দরকার। দেখে নেব দিদি কি বলছেন। যে প্রশ্নটা ভাই করেছে তার ভেতরের কথা যে সে বলতে পেরেছে, এটাতেও আমার মনে হয় সে কিছুটা স্বস্তি অনুভব করবে। আজকের বেশিরভাগ আমরা এরকম একটা খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি, যেখানে একটি স্টুডেন্ট সে 12 ক্লাস পাশ করে তার জীবনের একটা সুন্দর জায়গায় সে পৌঁছবে, তো তার ইচ্ছাটা কিন্তু সব থেকে সর্বাধিক মানে অগ্রগণ্য হওয়া উচিত। একটি স্টুডেন্ট সে 18 বছর পার করে সে তার জীবনের দিকে এগোবে এবং তার যথেষ্ট সে নিজের মধ্যে সেই গুণগুলো রাখে যে সে একটা মেডিকেলে চান্স পেতে পারে বা ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতে পারে। এবং শিক্ষাই তো মানুষকে এটাই বোঝায় যে মানুষের মধ্যে এই জড়তা, এই কুসংস্কার কখনোই থাকা উচিত না। কারো জীবনকে অনেক সুন্দর করার পথে আমরা একটা প্রতিবন্ধী, একটা বন্ধনের সৃষ্টি করে দেব। আজকে যদি ভাইটি সত্যি সত্যি একটি ভালো ডাক্তার হতে পারত, সত্যি যদি সে একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারত, তাহলে সে তার কর্মক্ষেত্রে সে নিজেও সন্তুষ্ট হতে পারত এবং সে অনেক মানুষকে সে সেবা দিতে পারত। কিন্তু তার জায়গায় তার বাবা মায়ের নিজস্ব ইচ্ছাকে পূর্ণ করার জন্য তার সন্তানের ভবিষ্যৎকে এইভাবে কিন্তু কখনোই প্রতিবন্ধকতা সৃষ্টি করাটা ঠিক নয়। সেই জন্য আজকে যে সে ইংলিশে অনার্স নিয়ে পড়ছে তার মন নেই এটা ঠিকই, কিন্তু যদি সে পাশও করে যায়, সে যদি আজ এসএসসি পরীক্ষাও দেয়, সে যদি কোনো একটা ভালো কলেজেও সে চান্স পায়, তো সে কলেজটাও তো বাড়ির কাছাকাছি হবে না, সেটা তো ডিস্ট্রিক্ট লেভেলে যে কোনো জায়গায় বা পশ্চিমবঙ্গে যে কোনো জেলায় সে পেতে পারে, তখনও তো তাকে বাড়ির বাইরে যেতে হবে। বা তার বাড়ির আত্মীয় স্বজন যারা তার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ ভাবছেন, তারাও তো সারা জীবনের সাথী তার হবে না। সেজন্য একটা সুন্দর জীবনকে এগোনোর পথে আমরা আমাদের নিজেদের ইচ্ছাকে বেঁধে দিতে পারি না। আমি জানি না তার মা বাবার হয়তো একটি মাত্রই হয়তো সন্তান, তারা হয়তো শারীরিকভাবে মানসিকভাবে এতটা শক্তিশালী নন, বা হয়তো ভাই তার মা বাবাকে বোঝাতে পারেননি, কিন্তু যেহেতু তার মা বাবার ইচ্ছাটাকেও মেনে নিয়েছে, যদি আমরা এটা মেনেও নিই কি মা বাবাকে খুশি করার জন্যও যদি ভাইটি আজ এটি পড়াশুনো করতে আজকে ইংলিশে অনার্স নিয়ে পড়ছে, তো ভাইটিরও উচিত যেটি নিয়ে পড়ছে সেটিকে ভালো করে সফলতার পথে এগিয়ে যাওয়া। কিন্তু 2 বছর ধরে সেও কিন্তু পেছনের একটা ব্যাকডেটের ভাবনাকে সামনে রেখে তার যে উজ্জ্বল ভবিষ্যৎটাকে সে নিজেও কিন্তু খুন করছে। সেই জন্য সিদ্ধান্ত তো মা বাবার এটা সন্তানের উপরে চাপিয়ে দেওয়া যেরকম একটা বড় ভুল, দ্বিতীয়ত ভুল যে 2 বছর ধরে সে ইংলিশে অনার্স পাশ করেও তার মনকে সে বোঝাতে পারছে না, এটাও ভুল। তাহলে ভুলের পর ভুল যদি আমরা করি তাহলে সেখান থেকে রেজাল্টটা তো ভালো আসবে না। সেই জন্য তাহলে এই মুহূর্তে সে কি করবে, এই মুহূর্তে সে কি এটা মেনে নেবে, নিজের মনকে মানিয়ে নেবে যে না যেহেতু আমি অলরেডি ইংলিশ অনার্স পড়া শুরু করে দিয়েছি, যেহেতু আমার মাতা পিতা আমার জন্য এরকম একটা ডেস্টিনি তৈরি করে দিয়েছেন, তো এটাই আমার ভবিষ্যৎ, এবার এটাকে নিয়ে আমার এগোতে হবে।
সেটাই কি সে করবে? বিষয়টা তো খুবই ভালো, ইংলিশ অনার্স তো বিষয়টা খারাপ এটাও নয়। ফেলে দেওয়ার বিষয় তাহলে নয়। এটাকেও যদি উনি ইংলিশ অনার্স যদি করে মাস্টার ডিগ্রি করেন, হ্যাঁ, জীবনের অনেক জায়গায় উনি প্রতিষ্ঠিত একটা কোনো কর্মক্ষেত্রে যেতে পারেন। কিন্তু সেটা দূরের ব্যাপার, কাছের ব্যাপার, এটা মানসিকতার ব্যাপার। ঠিক আছে, ঠিক এই জায়গাটাতে মানে একদম কাট করে দিয়ে কোনো পয়েন্ট আউট করা যায় না। তার উচিত কিন্তু যে বিষয়টাকে সে নিয়ে পড়ছে, সে বিষয়টাতে তাকে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, মানে মেন্টালিটা, মাইন্ডটাকে কন্ডিশন করে দেওয়া, যে একটা সময় ছিল যে সময় আমি চেয়েছিলাম ইঞ্জিনিয়ার বা ডক্টর হতে, সে পড়াটা করতে, কিন্তু যেহেতু এখন আমি সেই লাইনে যেতে পারিনি, তো যে সাবজেক্টটা আমাকে দেওয়া হয়েছে বা চুজ করেছি, আমি সেটাকে নিয়ে আমার এগোতে হবে এবং সেই লাইনে সেই অনেক পড়াশোনা অনেক করে সময় সাকসেস পেতে হবে। অনেক সময় এটাও আমরা দেখে থাকি কি সবারই মধ্যে এটাই একটা ইচ্ছা, আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। হুম হুম এটাও তো হতে পারে কি বাবা মা ভেবেছেন যে ও যেটা নিয়ে পড়াশুনো করবে, হয়তো দেখা গেল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিল বা মেডিকেলে পরীক্ষা দিল, তো হয়তো মেডিকেলে র্যাঙ্ক করতে পারলো না, হুম হুম তাহলে একটা বছর নষ্ট হবে, হুম হুম তারপর পরের বছর আবার পড়াশুনো করলো, পাবে কি পাবে না। আবার ইঞ্জিনিয়ারিং এ মা বাবা এই জন্য ভয় পায় কি ছেলেরাও হয়তো অত্যন্ত মানে হাতের বাইরে, নাগালের বাইরে চলে যাবে, সঙ্গ দোষে খারাপ হয়ে হুম হুম যাবে তার যেটা সন্তানকে। উনি বললেন যে মাতা পিতার এটা ভয় যে ছেলে বাড়ি থেকে দূরে চলে যাবে, বিদেশে চলে যাবে, সেই জন্য তাকে নিজের থেকে দূরে করতে চান না তারা। অর্থাৎ সঙ্গ দোষে সন্তান খারাপ হয়ে যাবে এই ভয়টাও মা বাবা থাকতে পারে। হুম হুম আবার মা বাবা এটাও ভেবে নিতে পারেন যে ওর ছোটবেলার যে স্ট্যান্ডার্ডটা, সেটা ভেবেও মনে করতে পারেন যে ও যেটা নিয়ে ভাবছে আমি পড়বো, আমার ন্যাক আছে, সেটাতে ও পাবে না, হুম হুম এটাও হতে পারে। আবার আচ্ছা, এটাও হতে পারে কি ভয়ের জন্য পেলেও তাকে যেতে দেব না, সব পয়েন্টগুলোই কাজ করতে পারে। হুম হুম কিন্তু এট দ্য মোমেন্ট যেটা হয়েছে হুম যে ভাই যে ইংলিশে অনার্স নিয়ে পড়ছে, সেই পড়াশোনাটা কিন্তু ভালো করে করে তাকে একটা সাইন করা। যে সাবজেক্টটা নিয়ে পড়ছে সেটাতেই সাইন করা।